আসসালামু আলাইকুম, ড্রিম ইঞ্জিনিয়ারিং স্কুলে আপনাদেরকে আবার স্বাগতম। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে, আপনি একজন সাইট ইঞ্জিনিয়ার বা সাইট সুপারভিশন করতে গেলে কী কী বিষয়ের প্রতি খেয়াল রাখবেন, বা একজন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কোন কোন বিষয়গুলো মেনটেন করে চলতে হবে, সাজার আগে আপনি কী চেক করবেন, সাইট সম্পর্কে আলোচনা করব। তো আমি চেষ্টা করব মোটামুটি সব বিষয়গুলো তুলে ধরার জন্য, আর যদি দু একটা পয়েন্ট বা দু একটা বিষয় বাদ যায় সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কর্নার রেইনফোর্সমেন্ট, অর্থাৎ টপ সাদে আমাদের কর্নার রেইনফোর্সমেন্ট দেওয়া হয়। এই কর্নার রেইনফোর্সমেন্টটা দেওয়া হয় উপরে কর্নারের টেনশনটা রোধ করার জন্য। তো একদম বিল্ডিং আপনার যে টপ সাদে এখানে আপনার ভিডিওতে যেভাবে দেখানো আছে যে বিম টু বিম আর আর ই করে, খেয়াল করবেন কিন্তু চার কর্নারে দেওয়া হচ্ছে বিল্ডিংয়ের একদম টপ সাদে, চার কর্নারে যাবে কর্নার রেইনফোর্সমেন্ট দেবেন আর আর ই করে একটা বিম থেকে অন্য একটা বিমের দিকে। এখানে ভিডিও দেখা যাচ্ছে সাতটা পুরোপুরি আসলে কাজ শেষ হয়নি, কমপ্লিট না। তো এই জন্য সব কিছুই এলোমেলো। তো তারপর চেষ্টা করবো অনেক বিষয়গুলো আপনাকে বোঝানোর জন্য, ভিডিওটা আমার সম্পূর্ণ করা। তো এখন হচ্ছে প্রথম আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, সাত কাজ যে কোনো সাদে ক্লিয়ার কভারের আগে দেখবেন যে নর্মালি হচ্ছে নিচের মানে বটম রেইনফোর্সমেন্ট থেকে তাদের 20 মিলি ক্লিয়ার কভার থাকবে, এবং উপরের রেইনফোর্সমেন্ট থেকে 20 মিলি ক্লিয়ার কভার থাকবে। সেটা আপনি কীভাবে চেক করবেন, আপনার হচ্ছে আপনার যে স্টিল টেপ থাকে এটা তাদের শিটের উপরে রাখবেন, ওইখান থেকে আপনি দেখবেন যে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি থিকনেস বা 7 ইঞ্চি যে থিকনেসই হোক সে অনুযায়ী আপনার নিচের রেইনফোর্সমেন্ট এবং উপরের রেইনফোর্সমেন্টের হবে ক্লিয়ার কভার থাকে কি না বা বেশি থাকে কি না। যদি বেশি থাকে তাহলে হবে না, আপনারা হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে ক্লিয়ার কভারটা একদম পরিমাণ মতো রাখার জন্য। আর একটা আপনারা খেয়াল করবেন যে বিমের স্ট্র্যাপের উপরে একটা আড়াই রড দেওয়া আছে, হ্যাঁ এই রডটা দেওয়া হচ্ছে আপনার ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য। এবং সাদে অনেক সময় থেকে হাঁটাচলা করার ফলে পাঞ্চিং করে, ওরা যখন কাস্টিং করে তখন দেখা যায় হচ্ছে মাথায় করে কড়াইতে করে যে ঘাটা নিয়ে আসে ফেলে সাদের রডগুলো পাঞ্চ করে স্প্রিং করে, তখন এটা জন্য ভয় আলগা হয়ে যায়। তো এই জন্য উচিত ভালো করে খেয়াল করবেন যে বিমের স্ট্র্যাপের উপরে একটা লম্বা আড়াই রড দেওয়া আছে এবং তার সাথে সাদের উপরের জালির যে রডগুলো সেগুলো বাঁধা আছে, যেন আমার ছাদটা আপ ডাউন বা পাঞ্চ বা স্প্রিং করতে না পারে এটা দেওয়ার জন্য। দেন এটা গেল। এখানে খেয়াল করবেন যে দেখতে পাচ্ছেন আপনার বিম কলামের জয়েন্টে চেষ্টা করবেন দুটো করে রিং পরিয়ে দেওয়ার জন্য, নিচের কলামের থেকে 5 ইঞ্চি উপরে এবং উপরের বিমের রিং রড মেন রড থেকে 5 ইঞ্চি নিচে, অর্থাৎ বিমের যে ডেপথের ভিতরে আপনি অ্যাভারেজে 5 ইঞ্চি পরপর দুটো রিং দিয়ে টাই দিয়ে দিতে হবে, অর্থাৎ নিজের বিমের রড থেকে উপরে 5 ইঞ্চি বিমের উপরে রড থেকে নিচের দিকে 5 ইঞ্চি পরপর দুটো আমাদের টাই দেয় দিতে হবে। দেন যে বিষয়টা আপনি খেয়াল করতে হবে সেটা হচ্ছে ব্লকগুলো চেষ্টা করবেন ঘন করে দেওয়ার জন্য, যে পাইপ ব্লকগুলো দেওয়া হয় যদি 5 ইঞ্চি থিকনেস হয় সেক্ষেত্রে আমাদের পাইপ ব্লকগুলো হওয়া উচিত 85 মিলিমিটার, তাহলে আমাদের নিচের এবং নিচের 20 মিলি ব্লক ইউজ করবে এবং উপরে যে হচ্ছে 85 মিলিমিটার, তাহলে আমাদের পুরো ক্লিয়ার কভারটা ঠিক থাকবে। তো ক্লিয়ার করার পরে চেক করুন আপনি রডের স্পেসিং, যে ডিজাইন অনুযায়ী রডের স্পেসিংগুলো ঠিক আছে কি না। ডিজাইন ইঞ্জিনিয়ার বিভিন্ন পোর্শনে ভাগ করে দেয়, L/4 দিতে পারে, অনেক সময় দেখা যায় কয়েকটা ভাগ করে দেয় যারা রড সেভ করতে চায়, অনেক আছে অ্যাভারেজে দিয়ে দেয়, অ্যাভারেজে দিয়ে দেওয়ার হচ্ছে একটা সেকশন ভাগ ভাগ করে দেওয়া যায় বিটার। তো ওইভাবে আপনি চেক করবেন যে আপনার 1 সেকশন 2 সেকশন 3 সেকশন রডের স্পেসিংগুলো ঠিক আছে কি না, রডের ল্যাপিংগুলো ঠিক আছে কি না। আর একটা মেজর যে পয়েন্ট দেখা যাচ্ছে আমাদের ডিস্ট্রে যে ভুল করে, রডের আপনার ল্যাপিং কলামের যে ল্যাপিংগুলো ওরা দিতে ভুলে যায়, তো তখন কী হয় ছাদ ঢালাই দিবেন এই অবস্থা দেখা যাচ্ছে কলামের পরবর্তী ছাদে কলামের রড ল্যাপিং দেওয়ার মতো রড রাখা হয়নি, তখন 1 ফিট 6 ইঞ্চি এরকম রড থাকে সেখানে কোনোভাবে ভিতরে ভরে দেওয়ার চেষ্টা করে। তো এই জন্য উচিত হচ্ছে আপনার ছাদের জালির রডগুলো বিমটা নামানোর পরে, মানে ছাদের জালির রড বাঁধার আগে তো বিমটা বাঁধে নিচে নামায় নেয়, তো ছাদের রড বাঁধার আগেই
বিম এবং কলম জয়েন্টে যদি স্ট্রাপগুলো দেওয়া হয় ও দুটো আগে দেওয়া, এবং কলমের জন্য প্রয়োজনীয় পরবর্তী কলমের জন্য যে প্রয়োজনীয় ল্যাপিং দেওয়া প্রয়োজন সেই ল্যাপিংগুলো দেওয়া। যদি এটা না করেন তখন দেখা যাবে প্রপারলি রডের বাইন্ডিংটা কলমের এবং বিম কলম জয়েন্টের স্ট্রাপের থাকে না, হয় না, তখন ওরা তখন দিতে পারে না, হাত বেড়ে যায়। ওরা অবশ্যই চেষ্টা করবে ব্যবহার করার জন্য, চেষ্টা করার সর্বদাই এটা হচ্ছে প্রাকৃতিকভাবে নিয়ম, এই জন্য আপনাকে শিওর থাকবে। আর কলমের প্রশ্ন আপনার ভিডিওতে বারবার দেখতেছেন, যেভাবে দিবেন আর আগেভাবে অ্যাটেন্ড থেকে অ্যাটেন্ড দিবেন। এরপর হচ্ছে আপনার আপনার সকল এনফোর্সমেন্ট বাধা শেষ, সাদের সব কাজ শেষ, তারপর আপনাকে দেখতে হবে যে সাদের ইলেকট্রিক ওয়্যারের জন্য আপনার পর্যাপ্ত পাইপ বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যে ডিজাইন দিয়েছে সে অনুযায়ী কমপ্লিট পাইপগুলো বসানো আছে কি না, লাইট ফ্যানের পয়েন্ট অনুযায়ী পাইপগুলো বসানো আছে কি না, ওইখানে পয়েন্ট রাখা আছে কি না সেটা আপনাকে চেক করে দেখতে হবে। এরপর আপনি ওকে বলতে পারবেন প্রত্যেকটা রুম থেকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে যাবে, রুম থেকে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা লাইন যাবে। তারপর আপনাকে মাথায় রাখতে হবে যদি এখানে স্যানিটারি কানেকশনের জন্য ছোটো ছোটো পাইপ বসানোর প্রয়োজন মনে করেন, অনেক সময় দেখা যায় সাব ভাঙতে চায় না, যে স্যানিটারি কাজ করতে কথা ভাঙতে হয়, অনেকে পছন্দ করে না বা ভাঙা ঠিক না, তো এই জন্য উচিত আমাদের সব কাজ শেষ হয়ে গেলে, রড বাইন্ডিংয়ের কাজ, ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ শেষ হয়ে গেলে আমার পয়েন্টগুলো মার্কিং করে যে আমার কোথায় কমোডের হোল হবে, কোথায় ওয়েস্ট ওয়াটারের হোল হবে, এটা মার্ক করে করে 4 ইঞ্চি ডায়ার পাইপগুলো বসিয়ে ভালোভাবে ফেলে দেয়। আর এখানে দেখবেন ভিডিওতে অনেক কিছুই আছে, যেটা হচ্ছে বিমের ভিতরে ময়লা আসলে হচ্ছে কাজ চলাকালীন অবস্থা, যদি ভিডিওটা আমি শেষ করে করা হইতো বা তখন হয়তো অনেক কিছু দেখতে পারতেন যে বিমের ভিতরে অনেক ময়লা পড়ে থাকে, কাগজের টুকরো প্লাস্টিক এগুলো থাকতে পারবে না, এগুলো আপনার পরিষ্কার করে রাখতে হবে, এবং ছাদের যে শিটগুলো বিছানো আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে পানি দিয়ে, এবং কোনো ডাস্ট বা সিমেন্টেরই যেন না থাকে, ব্লকগুলো যেন অতিরিক্ত ব্লক যেন না থাকে, এলোমেলো না থাকে। হ্যাঁ, ইভেন আর হচ্ছে লিফট দেখতে পাচ্ছেন, অবশ্যই লিফটের এখানে আপনার মেজারমেন্টটা ঠিক রাখাটা জরুরি, এই কারণে খুবই জরুরি আপনার, না হলে দেখা যাচ্ছে নিচে একরকম উপরে একরকম লিফটে যখন বসাবে তখন শেপটা মিলবে না। এই জন্য আপনাকে যা করতে হবে আপনাকে অবশ্যই লিফটের ফোর ওয়াল বা ওয়াল না দিলে বিমগুলো, এই বিমটা হচ্ছে আপনার ডাইমেনশনগুলো, আপনার ডায়াগোনাল ঠিক আছে কি না, আপনার লেন্থ ওয়াইড এগুলো ঠিক আছে কি না অবশ্যই চেক করে নেবেন মাস্ট বি। আর এখানে চার্ট অ্যারেঞ্জ করতে পারেন শার্টিংয়ের জন্য, তাই অনেক সময় দেখা যায় যদি শেয়ার ওয়াল না করে শুধু বিম করে আধুনিক স্ট্রাকচারগুলোতে, সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে সাপোর্ট দিতে হবে যেন ঢালাই করার সময় বা ভাইব্রেট দেওয়ার সময় বিমের সাপোর্ট যেন দূরে সরে না যায়, মানে ব্যাকআপ হয়ে না যায়। আরও যে বিষয়গুলো মাথায় রাখতে আপনার রডের প্রপার বাইন্ডিং আছে কি না, মিসিং কি না, দেন যখন আপনি সব কিছু দেখতে পাবেন না হ্যাঁ সব কিছু ঠিক আছে, আমার রড বাইন্ডিং স্পেসিং অনুযায়ী ঠিক আছে, কর্নার এনফোর্সমেন্ট দেওয়া হয়েছে, ব্লকের দেওয়া ঠিক মতো দেওয়া হয়েছে, রড আপনি আপনি হাঁটবেন, আপনি যাই বলে বারবার হাঁটবেন, হাঁটার পর দেখবেন যদি আপনারা পাঞ্চ করে তাহলে ইটস নট ওকে, নট ওকে, আপনাকে কী করতে হবে পর্যাপ্ত পরিমাণে যে ব্লকগুলো আছে বড় 50 মিলির বা 5 ব্লক যেটাকে বলে ওইটা দিতে হবে, যেন আপনি হাঁটার চলা করার সময় আপনার উপরের এনফোর্সমেন্টটা পাঞ্চ না করে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, যদি কোনো ভয়ের থাকে বয়েডের তার হাতে দেওয়া হয় না, আপনাকে ইউয়ের মতো করে ভির মতো করে রড ইউ করে দিয়ে দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে, অনেক সময় দেখা যাচ্ছে যে প্রথম হাত করতে গেলে ছাদের কর্নারের যে টাট বা সাপোর্ট দেওয়া হয় এটা ঠিক থাকে না, সোজা রাখে না, নিচে ট্যাকের কমে রাখে, এটা আপনাকে মাথা রাখতে হবে যে সব দেখতে এটা ঠিক আছে কি না। এরপরে আপনার যখন সব কিছু দেখবেন ছাদে সব কিছু ওকে আছে, কলমের ল্যাপিং বাঁধা, কলমের জয়েন্টে স্ট্র্যাপ বাঁধা, তাই বাঁধা, এরপর হচ্ছে আপনার এই ছাদের রডের স্পেসিং লেআউট সব যখন ঠিক আছে, হোল বসানো, ব্লক বসানো, ইলেকট্রিক বসানো, যে আপনি দেখবেন ঢালাই করার জন্য পর্যাপ্ত ভালো পরিমাণের বা ঢালাই করার জন্য যে পরিমাণ আপনার সিমেন্ট বা রিক্কি বা স্টোনের প্রয়োজন হবে সেই পরিমাণে আপনার সাইডে মজুদ আছে কি না এটা আপনাকে দেখতে হবে। যদি আপনি নেক্সট স্টেপ কাস্টিংয়ে দিতে হয় আপনি দেখতে হবে কাস্টিংয়ের জন্য পর্যাপ্ত লোক বলতে হচ্ছে বর্তমানে এখন দেখা যাচ্ছে ঢালাইয়ের যে মেশিন মেশিন এবং ভাইব্রেটার আপনার ওকে আছে কি না এটা আপনি আগের দিনই চেক করে নিতে হবে। অনেক সময় দেখা যায় ওরা ঢালাই করতে গিয়ে মেশিন বন্ধ হয়ে যায়, যেন এটা নষ্ট হয়ে যায়, এই জন্য আগের দিনে আপনাকে ইনশিওর হতে হবে যে আপনার কাস্টিং মেশিন এবং ভাইব্রেটার মেশিন
প্রক্রিয়া আছে আপনার সমস্ত শব্দ, এবং অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা ভাইব্রেটর মেশিন নজর রাখতে হবে, তাহলে থেকে দিন আপনাকে চেক করতে হবে। তো এখানে অনেক কিছু বলা হচ্ছে, অনেক কিছু মিসিং হতে পারে, যেটা সমস্ত বিস্তারিত দেবেন। আর একটা জিনিস, সাদার লেভেল ঠিক রাখা, সাদার লেভেল ঠিক রাখাটা জরুরি। আপনি যখন সাটারিং করা শেষ তখন আপনি সিট বেল্ট বিছানোর আগে সাদার লেভেল তো অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন, সুতা ই করার পরে যেন লেভেল ঠিক থাকে। আরেকটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে এই কংক্রিট পাইপগুলো বিমের মাঝখান দিয়ে নেয়, এটা করা যাবে না কখনোই, আপনার চেষ্টা করবেন সাত দিয়ে নেওয়ার জন্য। আর ঢালাই চলাকালীন সময় দেখা যায় অনেক রডের বাইন্ডিং ছুটে যায়, সেটাও খেয়াল রাখতে হবে যখন উপরে যে সাইডিংয়ে থাকবেন বা ফর্মে থাকবে, যে রড যদি ছুটে যায় এটাকে আবার ভালোভাবে প্রপারলি বেঁধে দেয়া। আর কর্নার রিইনফোর্সমেন্ট তাদের কীভাবে দিচ্ছেন সেটা তো এখানে দেখানো হচ্ছে বা দেখতেছেন। আর চেষ্টা করুন অবশ্যই আপনার ডিজাইন ইঞ্জিনিয়ার যেভাবে ডিজাইন করে ওইটা ফলো করার জন্য, যেভাবে রেশিও দেয় ওইটা ফলো করার জন্য, তাহলে আপনার খুব বেস্ট পাবেন। কখনই আপনার ছাদে ময়লা রাখা যাবে না, পেপার কাগজ এক্সট্রা পলিথিন প্লাস্টিক বিমের অনেক সময় পড়ে থাকে ছাদে পড়ে থাকে, এগুলো অবশ্যই পরিষ্কার করে ফেলতে হবে। এবং ছাদ কাস্টিং করার আগে আপনাকে অবশ্যই ভালোভাবে পানি দিয়ে ছাদটাকে ভিজিয়ে নিতে হবে, যেন আপনার সিমেন্টের পানিটা শার্টিং ম্যাটেরিয়ালস বিমের যে কাঠ শুষে না। ধন্যবাদ আজ এই পর্যন্তই, যদি আপনাদের আরও কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হয়তো আজকে কোনো কিছু ভুল হতে পারে ইনফরমেশন, ওগুলো আপনি কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে এরা সংশোধন করে দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, পাশের যে বেল আইকনটি আসলে ক্লিক করবেন, এই কারণেই পরবর্তী ভিডিওটা আপলোড করলে আপনি নোটিফিকেশন পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি বা যারা করবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, আপনি যেমন উপকৃত হচ্ছেন আপনার বন্ধুটি উপকৃত হোক সেও জানুক, এ কারণেই আসলে। ধন্যবাদ, ভালো থাকবেন, খুদা হাফেজ। Thank you.